আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন বন্ধুরা। আজকে আমি চারটা কাজ নিয়ে সিঙ্গাপুরে, যে চারটা কাজের ডিমান্ড বেশি ওই চারটা কাজের সম্পর্কে আলোচনা করব। সো মনোযোগ দিয়ে শুনবেন, না টেনে ফুল ভিডিওটি দেখবেন, এটা আমার রিকোয়েস্ট। তো বলতে পারেন চারটা কাজ কি এবং কি করতে হবে আমাদের? যারা চিন্তাভাবনা করছেন সিঙ্গাপুরে আসবেন, এ ধরনের চিন্তাভাবনা, তো তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। সো আমার সঙ্গে থাকেন এবং ফুল ভিডিওটি দেখতে থাকেন। সো লেটস গো স্টার্টেড। ওকে, সর্বপ্রথম হচ্ছে ইলেকট্রিক্যাল কোম্পানিতে আপনারা আসবেন, তার আগে আপনারা যে বাংলাদেশ থেকে ইলেকট্রিকের উপরে স্কেল নেবেন, তাহলে কি আপনি ইলেকট্রিকের উপরে মোটামুটি একটা ধারণা চলে আসবে। তো সিঙ্গাপুর আসলে হয়তো আপনাকে ২০ টাকা বা ১৮ ডলার দিব, যাই দিয়ে দিব, সর্বপ্রথম আপনি তো আর বড় ইনকাম করতে পারবেন না, আপনি কাজ জানতেই হবে এবং পারফরমেন্স দেখাই দেবো কোম্পানিরে, তারপরে ধীরে স্থির আপনার দেখা গেছে স্যালারি বাড়বে। তো আমি বলছি আওয়ার পর, আমি আগে কিন্তু অনেক ভিডিও করছি, আপনারা আসার পরে চেষ্টা করবেন সেফটি সুপারভাইজার কোর্সটা করার জন্য। এটা তিন দিনের কোর্স, ভেরি ইজি। সো এই কোর্সটা কমপ্লিট করার পরে সবসময় মাথায় রাখবেন যে আমি একটা এই যে কোম্পানিতে আসলাম ওই কোম্পানি কাজের উপরে একটা ডিপ্লোমা করব। অ্যাডভান্স ডিপ্লোমা আছে, সিঙ্গাপুর ডলার দেখা গেছে ৩৫০০ ডলার মতন লাগবে। তো এই নিয়ে একটি বিস্তারিত কিন্তু আমি আগে তৈরি করে আপলোড করে রেখেছি, ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আপনি যখন সেফটি সুপারভাইজার করলেন, সেফটি সুপারভাইজার আপনি একটা উপকার হলো যে আপনি বছরে কোনো এসোসি নামে একটা কোর্স আছে, কোর্সটা করা লাগবে না, তাহলে এটার থেকে মুক্ত হয়ে গেলেন। বছরে করবেন আর ২ বছর করবেন, ৩ বছর এটা কিন্তু লাগবেই, কম্পালসারি করতে হইব। তো করলে আমরা ২ দিন মারি যাইব, আপনার এই ২ দিনের টাকা আপনার কোম্পানি দিব না, ঠিক আছে? তাইলে এর প্রতি দেখ বছর আপনার লস হইতেছে, টাইম লস হইতেছে, টাকাও আপনার থেকে মাইনাস হইতেছে। এরপর আস্তে ধীরে আপনি ডিপ্লোমা করলে ডিপ্লোমা করবেন, ডিপ্লোমা করার পরে বসের নখ দিয়ে রাখবেন যে বস আমি তো ডিপ্লোমা কমপ্লিট করছি, আমার একটা যে কোনো একটা পজিশনে যদি তুই পারস তাইলে আমার দিস, এটা একটা বসের নলেজ দিয়ে রাখবেন। হ্যাঁ, আরেকটা জিনিস, আপনি আওয়ার পরে ইংলিশটা ক্লিয়ারভাবে ইংলিশটা শিখবেন। তো ইংলিশটা শিখলে আপনি যদি ইংলিশ স্মুথলি বলতে পারেন এবং স্মার্টভাবে বলতে পারেন, তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি বসের মন জয় করতে পারবেন। যখন আপনি ইংলিশটা ভালো হবে তখন আপনার বস আপনার দিকে কিন্তু একটা ফোকাস রাখবে যে না, ছেলেটা তো ইংলিশে পারফেক্ট বা কথাবার্তা দেওয়া শিক্ষিত একটা ছেলে, ওই ধরনের আপনি অটোমেটিক আপনার চলে আসবে। যদি এটা হলো ভাগ্য ভাই, ঠিক আছে, ভাগ্য, ঠিক আছে, আপনি যদি ভালো পারফরমেন্স প্লাস আপনার কমিউনিকেট বসের সাথে বা সুপারভাইজার সাথে করতে পারেন, তাহলে অতি তাড়াতাড়ি ডেভেলপ হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি আপনি ডিপ্লোমা করে তাতে কথাই নাই, ঠিক আছে, ডিপ্লোমা করবেন, করার পর দেখবেন আপনার ৩-৪ হাজার ডলার ইনকাম করতে পারবেন। তো গেল একটা, ঠিক আছে, ইলেকট্রিকের উপর। সেকেন্ড নাম্বার হলো প্লাম্বার, যারা প্লাম্বারে আসতে চান। প্লাম্বারে কি আপনি প্লাম্বার উপরে স্কেল করে বাংলাদেশে আসবেন, অন্য কাজ না, শুধু প্লাম্বারে। তো প্লাম্বার আসলে সেম আমি যে বলছি ইলেকট্রিক উপরে যেভাবে, প্লাম্বার উপরে একটা ডিপ্লোমা নেবেন, ঠিক আছে, এমএনই ডিপ্লোমা আছে, অ্যাডভান্স যে ডিপ্লোমা এটা নেবেন। তো আমি আগে বলছি সেফটি সুপারভাইজার কোর্সটা করার পরে ওইটা করবেন, ঠিক আছে, আগে সেফটি সুপারভাইজার সর্বপ্রথম করবেন, সেফটি সুপারভাইজার তারপরে করেন, করার পরে চুপচাপ বয়ে থাকবেন, ঠিক আছে, আপনি ভাষা শিখবেন, তারপরে মানে ভালোভাবে ইংলিশটা যদি আয়ত্ত করে নিতে পারেন ইনশাল্লাহ আপনি বছরে সেমভাবে একটা নখ দিয়ে রাখবেন যে আমি আমার এই সার্টিফিকেট আছে, তুই যদি পারস আমার একটা পজিশনের ব্যবস্থা করেছি, না চাইলে ভাই দিত না, মানে নলেজ দিতে অনেক সময় বসেরা জানে না, আপনি কোর্স করছেন হয়তো বসে জানে না, ঠিক আছে, বসে একটা নখ দিয়ে রাখবেন। মানে কোর্সটা কমপ্লিট করার পরে, আগে না, ধরুন আপনি সেফটি ডিপ্লোমা করলেন, করার পরে
আপনি বসে একটা নক দিয়ে রাখবেন, টাচ দিয়ে রাখবেন যে বস আমার এই সার্টিফিকেট আছে, যদি পারস আমার একটা পজিশন ব্যবস্থা করেছি, ঠিক আছে। এর মধ্যে আপনি গভীরভাবে ভালো সম্পর্ক রাখবেন বসের সাথে, সুপারভাইজার সাথে, ইনশাল্লাহ ইনশাল্লাহ বলছি আপনি তাড়াতাড়ি ডেভেলপ হতে পারবেন। ওকে, থার্ড নাম্বার হচ্ছে ইয়ারকন দাঁতিংয়ের কাজ। তা ইয়ারকনের উপর স্কিল নিয়ে আসবেন, এটা কিন্তু বেশি আরও ডিমান্ড বেশি ইয়ারকন দাঁতিংয়ের কাজটা, এবং এটা বেশি খুব বেশি। তো এটা নিয়ে আসবেন সেম আমি যা বলছি আগে, এই ধরনের হুবাহুব করার চেষ্টা করবেন, ঠিক আছে। দাঁতিংয়ের কাজ কিন্তু সাপে কাজ আছে, সাপেও কাজ করতে পারবেন আপনি, 2-3 হাজার টাকা ইনকাম করা সম্ভব। আর আমার অনেক ফ্রেন্ডরা দাঁতিংয়ের কাজে কোম্পানিতে কাজ করে, তাদের মুখে শুনছি যে না, ইনকাম করা সম্ভব, সাপে কাজ করা যায়, সাপে নিয়েও কাজ করা যায়। আর চতুর্থ নম্বর হলো টাইলিংয়ের কাজ, মার্বেল টাইলিংয়ের কাজ। যে কোম্পানি যারা আছে, যে কোম্পানি আছে ওই কোম্পানিতে আসবেন টাইলিংয়ের সার্টিফিকেট নিয়ে। কিন্তু আপনি যদি টাইলিংয়ের সার্টিফিকেট নিয়ে টাইলিং কোম্পানিতে না আসেন, তাহলে আপনি কিছু করতে পারবেন না, করতে পারবেন কিন্তু সময় দরকার। সিঙ্গাপুরে টাইলসের কাজ শিখতে হইব, আপনি দিলে তো ঠিক আছে। সিঙ্গাপুর উইদাউট সার্টিফিকেট ছাড়া মানে আপনি টাইলিং কাজ এসডিবি প্রজেক্টে দিবেন আপনার কাজ করতে। তো আপনি টাইলিং সার্টিফিকেট নিয়ে যদি আসেন, তাহলে আপনি যে কোনো প্রজেক্টে কাজ করতে পারেন। কাজ না জানেন, মোটামুটি তো জানেন, সার্টিফিকেট তো আছে, সার্টিফিকেট শো করতে পারবেন যে হ্যাঁ আমার আর সার্টিফিকেট আছে। তো সার্টিফিকেট সাথে ভ্যালু আছে, সার্টিফিকেট না থাকলে নো ভ্যালু। তো টাইলিং থাকলে হয়তো মোটামুটি দেখা গেছে আপনি, বাংলাদেশের কাজ আর সিঙ্গাপুরের কাজ কিন্তু রাতের দিনের তফাত, ঠিক আছে, সেম না। আমি বাংলাদেশের কাজ করাইছি এবং দেখছি, আর বাংলাদেশের কাজ কিন্তু অনেক কষ্টের, কিন্তু এর তুলনা সিঙ্গাপুরের কাজ এত কষ্ট না দেখতেছি। আমি একজন টাইলিং কোম্পানিতে কাজ করি, তো আমি কাজ জানি না, কাজ শিখি না। আজকে যদি কাজ শিখতাম, তাহলে আজকে হয়তো $3,000-4,000 ইনকাম করতে পারতাম। তো এবুক আমি করে গেছি, আর এই ধরনের সাজেশন আমাদের কেউ দেয় নাই সিঙ্গাপুরে। যদি দিত, তাহলে আমরা আগের থেকেই ডেভেলপ করতে পারতাম, আর সামনের দিকে হয়তো সিঙ্গাপুরে পিয়ারও থাকতে পারতাম, পারমানেন্ট রেসিডেন্ট থাকতে পারতাম। তো এই ধরনের যুক্তি কেউ আমাদেরকে দেয় নাই, বুঝছেন। তো আপনারা যা লাখি, আপনারা যাই আমরা কিছু বলি, একটু বোঝার চেষ্টা করেন, হয়তো কথাবার্তায় হয়তো আমাদের বুঝতে সমস্যা হলে কমেন্টসে কমেন্ট করবেন, বা আমার অ্যাবাউট অপশনে, চ্যানেলের অ্যাবাউট অপশনে আমার নাম্বারটি পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আমাকে নক করতে পারবেন, আমি ইনশাল্লাহ আপনাদের হেল্প করব। আর যারা টাইলিংয়ে পাস করে যদি সিঙ্গাপুরে আসতে চান, আমার কোম্পানি পারি অন্য অন্য টাইলিং কোম্পানিদের সাথে আমার যোগাযোগ আছে বা জানাশোনা আছে, যদি যতটুকু পারি আমি চেষ্টা করব। তবে সৎ হতে হবে, মন মানসিক ভালো হতে হবে, এবং আল্লাহ ভীরু হতে হবে। তাদেরকে আমি ইনশাল্লাহ হেল্প করব, নো প্রবলেম, উইদাউট মানি, টাকা পয়সা এক টাকা দিতে হবো না, যতটুকু পারব চেষ্টা করব। আর পারবো না যে ভাই আমি পারতাম না, সরি, ঠিক আছে, বলবো, কিন্তু ব্লাফ প্রতারণা এগুলো আমার পছন্দীয় না, আর এগুলো আমি পছন্দ করিও না। তো আমার জন্য দোয়া করবেন, আর যদি টাইলিং কোম্পানিতে আসেন, তো ইনশাল্লাহ আমি বলবো 18 টাকা মিনিমাম 18, আর ম্যাক্সিমাম 4,000 উপরও ইনশাল্লাহ কামাইতে পারবেন। আমি আমার চোখে দেখতে পারছি অন্য অন্য কোম্পানিরা $150, $120 ইনকাম করতে পারে। তো আপনি হিসাব করেন, $1 যদি বাংলাদেশে $84-83 হয়, তাহলে আপনার $120 কত আসে। আজকে আমরা যা কামাই করে দেখলে, $3-double কামাই করে আমার বন্ধুরা, $4,000 ইনকাম করে। তো $4,000 কি মনে করছে, কয় লাখ টাকা, 2.5 লাখ, প্রায় 3 লাখের উপরে ইনকাম করতেছে। আজকে কাজ না শেখার কারণে আমাদের এই অবস্থা, আমরা পিছিয়ে রয়ে গেছি। তো আসেন, যারা কাজের দক্ষতা আছে কাজ শিখে আসেন, আমার যেই কাজে আসেন ওই কাজের কোম্পানিতে আসার চেষ্টা করেন, ঠিক আছে। আপনি কাজ জানেন প্লাম্বার, আইসেন, ইলেকট্রিক কোম্পানিতে তা তো হবে না, আপনি যে কাজে পারেন ওই কাজে স্কেল নিয়ে ওই কাজে আসেন, তাহলে আপনি কিছু পারেন, একটা এক হয়ে আসবেন, ঠিক আছে। যে কোনো চিন্তা একটা করবেন, যদি আপনি প্লাম্বারের কাজ ভালো বোঝেন, প্লাম্বারে আসছেন স্কেল নিয়ে, বা আপনি কোনটা করতে পারবেন, এটা আপনি আগে চিন্তা ভাবনা করবেন যে আমার দ্বারা কোন কাজগুলো সম্ভব করা, ঠিক আছে।
যদি আপনি ইলেকট্রিকের উপর কাজের জন্য মানে অগ্রসরতা বা করতে মন চায় বা এই ধরনের ফিলিংস আসে, তাহলে ইলেকট্রিক কোম্পানিতে আসেন। যে কোনো একটা কাজের টার্গেট নিয়ে ঢুকবেন সিঙ্গাপুরে, আর ওই স্কেলটা যেন ওই কম ওই ওই কাজের উপরে হয়, এটা আমার রিকোয়েস্ট। সো আমার কথাগুলো মনোযোগ দিয়ে মনে রাখবেন, আমার মনোযোগ দিয়ে দেখবেন এবং বুঝবেন, চিন্তাভাবনা করবেন, যেটা ভালো হয় এটাই টার্গেট করে সিঙ্গাপুরে আসেন এবং কাজ করেন, এটাই আমার প্রত্যাশা। আপনার যদি আমার কথা দ্বারা যদি আপনাদের সামান্য একটু উপকার হয়, এটাই আমার সার্থকতা, আর কিছু না। তো এ পর্যন্ত আপনাদের কাছে আমার বাস্তবতা তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন, এবং কোনো সমস্যা হলে কমেন্টসে বা আমার নাম্বার আছে যোগাযোগ করবে। তো দেখা হবে অন্য কোনো দিনে অন্য টপিক নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আমি হেলাল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।